আজকে আমি আমার ওয়ার্ড্রপটা ফাইনালি অ্যারেঞ্জ করব। তো এইটা আমি চেরির ওয়ার্ড্রপটা পরিষ্কার করছি, স্যানিটাইজ করছি। অ্যাকচুয়ালি তার জিনিসপত্র রাখার আগে স্যানিটাইজ করে নেওয়াটা জরুরি। তো এরপর আমি একটা এটা আগের ওয়ার্ড্রপও আমি লাগিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এটার ওপরে আমি লাগাবো এই যে পেপারটা, পেপার না এটাই কী বলবো, ক্লথ বলবো, টেবিল ক্লথ, পাতলা টেবিল ক্লথ হয় না সেগুলো আমি কিনেছিলাম, শিট বলতে গেলে। এবারে আমি এগুলো পেতে নেব, তারপর ছেড়ে জামা কাপড় রাখবো। আজকে হলো নতুন বাড়িতে সেকেন্ড ডে, সুকান্ত অফিস গেছে আজকে। তো আজকে ফার্স্ট টাইম আমি আর মামা একসঙ্গে খেতে বসেছি। ওকেও খাওয়াবো, আমি খাবো, কারণ নাহলে একে খাইয়ে পরে আমার খেতে খেতে না অনেক লেট হয়ে যায় আর প্রচণ্ড খিদেও পেয়ে যায়। তো তখন মানে ভেতরটা জ্বালা জ্বালা করে আর কি, ঠিক আছে। তো ওকে এক চামচ করে খাওয়াচ্ছি, তারপর আমি খাচ্ছি। আজকে আমি বানিয়েছি সয়াবিনের তরকারি, আর এর সঙ্গে সেরকম কিছু আমি বানাইনি নিজের জন্য, বাস স্যালাড কেটে নিয়েছি। তো হাই, আর অনেক দিন পর আমরা এখানে আসার পর থেকে না নিচে বসে খাচ্ছি, দু তিন দিন হয়ে গেল তো না, তো আজকে নিচে বসেই খাচ্ছি। এবারে আমি একবার সুকান্তকে ফোন করে নিই, হয় ও আমাকে ফোন করে লাঞ্চের টাইমে, না হলে আমি ওকে ফোন করে নিই যে খাওয়া হচ্ছে কিনা। খুব মেক করেছে, ও বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে কি, তুমি ঘুমু করবে না নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি ব্যালকানিতে আসবে, ব্যালকানিতে কি পছন্দ করে। চেরি ফার্স্ট টাইম কারোর বাড়িতে গেছে, চলে গেছে, আমরা একা বসে আছি, খুব অড লাগছে। কেমন লাগছে তোমার চেরি বন্ধুর বাড়িতে গেছে? কোনো ভয় নেই, মানে চলে গেল নিজের থেকে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে আরেকটা বাচ্চা আছে তাই, বাট মানে একা ছেড়ে দিয়ে আসছে, কেমনটা লাগছে? তোমার কেমন লাগছে বলো? বলো। হ্যাঁ ও চলে গেল, কোনো ভয় নেই, হনুমানের মধ্যে ঢুকে গেল। হনুমান কেমন লাগছে তোমার? অড লাগছে না, অবভিয়াসলি না, ফার্স্ট টাইম আর কি, মানে আমরা নেই ওর কাছে। হায় ভগবান, যখন স্কুলে যাবে তখন কেমন হবে, ভাবছি। আমি এখন ভাবছি জাস্ট ও কী করছে, যদি ওখানে দুটো বাচ্চা আছে, মানে ওর বয়সে একজন আছে আর ওর থেকে একটু বড়, মানে কুচকুর মতো আছে, ছ সাত বছরের আছে একজন, নিয়ে আসবো তাড়াতাড়ি। নিচে গেছিলাম নিচে গিয়ে কি আনন্দ, কোন দিকে যাবে, ছোটা ছোটি হাত পর্যন্ত ধরবে না, নিজেই হাঁটবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তাই না কি বার, সিরিয়াসলি এই মঙ্গলবার আই গেস, তো বুঝতে পারছো হলঘরটা পুরো গম গম করছে, কারণ কেউ নেই আর জিনিসপত্র অনেক নেই, মানে কম। এনিওয়েজ, তো চেরি এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম অনেক দিন ধরে আমি মানে ব্লগ করতেই পারছি না, করাই হচ্ছে না, দ্বিতীয়ত এত কাজ আছে, তৃতীয়ত বরাবর বলছি কারণগুলো কি, তৃতীয়ত রুটিন সেট করতে একটু টাইম লাগছে, আর চেরি খুব দুষ্টুমি করছে, সিরিয়াসলি খুব দুষ্টুমি করছে। কালকে একজনকার বাড়িতে পালিয়ে গেছিলো, আমরা নিচে ওয়াকে বেরিয়েছিলাম ওকে নিয়ে, ফিরছি যখন ওদের বাড়ির হলঘরটা খোলা ছিল, ঢুকে গেছে। অ্যাকচুয়ালি আগের দিন ওর সঙ্গে পরিচয়ও হয়েছিল চেরির, সেই কারণে আর
আমি যেটা দেখছি ও খুব মিশুকে, রাস্তায় যখনই বেরোয় লোক পেরিয়ে গেলে তাকে হাই হাই বলে, আর নমস্তে এখন তো কথা বলতে পারে না, তো এখানে বাচ্চারা জেনারেলি নমস্তে এটা বলেই দেখা হলে, তো যখন কথা বলতে শিখে যাবে তখন আমি ওকে শেখাবো সেটা। আর রান্না বান্না আমার সকালবেলায় হয়ে যায় যেহেতু, তো সকালবেলা হয়ে গেছে এখন আমি কাইন্ড অফ ফ্রি, তো আমার ভালো লাগছে না, আমার আমার ফ্রি থাকতে একদমই ভালো লাগে না, কারণ ফ্রি থাকলে অনেক কথা মনে পড়ে যায় পাপার কথাবার্তা। অ্যাকচুয়ালি আজ স্বপ্ন দেখেছি একটা, সেই কারণে সকাল থেকে একটু মনটা ঠিক নেই। ভালো খারাপ স্বপ্নের কথা বলছি না, বাস দেখেছি তো তাই মনে হচ্ছে গিয়ে কথা বলি। যাই হোক, আর ইয়েস, এই যে স্টিকারগুলো সবাই ভাববে আমি এত তাড়াতাড়ি কী করে লাগিয়ে ফেললাম, এখানেও আছে এখানেও আছে, ব্যাপারটা হলো এটা আমরা লাগাইনি, এর আগে যেখানে এরা যারা ছিল এখানে তারাই লাগিয়েছিল, যেহেতু এটা পেন্ট করিয়ে দেয়নি ঘরটা। আর এই যে স্টিকারগুলো খুব বাজে, ওঠাতে গেলে না পাপড়ি উঠে যাচ্ছে, তো আমি বললাম ঠিক আছে থাক, কারণ এগুলো আমার চয়েস নয়, একদমই নয়। তো অনেকবার তো বলে ফেলছি, রাইট, কিছু মনে করো না। আরেকটা জিনিস, এই ঘর গোছাতে গিয়ে, ঘর শিফটিং করতে গিয়ে আমি একটা জিনিস পেলাম, সেটা হলো মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বিয়ের পর সুকান্ত আমাকে একটা খেলনা কিনে দিয়েছিল। ইয়েস, আমি তখনও খেলনা কিনতাম। তোমরা ভাববে নিশ্চয় টেডি বিয়ার টাইপের কিছু একটা হবে, বাট টেডি বিয়ার নয়, কি সুন্দর না দেখো। তখন কি আমরা জানতাম আমাদের একটা ছোট মেয়ে হবে? এই দেখো, প্রথমে একটা কিনেছিলাম, দেন নেক্সট আরেকটা গিয়ে কিনতে গেছিলাম, একই কালারে পেলে ভালো হতো, বাট না ম্যাটার, ভালো লাগছে, খুব কিউট। আর এটা মানে চাবি দিয়ে দিলে না চলে, তো লেটস সি চেরির এটা ভালো লাগে কিনা, কারণ চেরি যে কোনো মুভিং খেলনা পছন্দ করে না আপাতত। এবারে অনেকদিন আগে দেখিয়েছিলাম, বার্থডে টাইমে দেখিয়েছিলাম, তখন তো কান ছিল, বাট এখন জানি না কী করবে, তো এটা দেখাবো। উঠুক, ও ঘুমোচ্ছে, তো মাম্মা উঠে গেছে, আমরা লাঞ্চ বা খাচ্ছি, মানে ওকে খাওয়াচ্ছি, আর ওকে আমি ওই খেলনাটা দেখাবো অ্যাকচুয়ালি, চালাবো। চলছে না, মনে হয় খারাপ হয়ে গেছে, চলছে না অনেকদিন। চলছে না, খারাপ হয়ে গেছে অথবা জ্যাম হয়ে গেছে যে কোনো একটা। ভালো লাগছে মোবাইলটা? কি বলছো, কি বলছো, চলো খেয়ে নাও। তো আই এম মানে টু মাচ টায়ার্ড, কারণটা আমি নেক্সট ব্লগে বলবো, নেক্সট ব্লগটা দেখলে বুঝতে পারবে যেটা করাটা। তো টু মাচ টায়ার্ড, তাই ভাবলাম যে ব্লগটা অন্তত শেষ করি, স্টার্ট করেছি যখন শেষ। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, অনেক মানে ডিলে হয়ে যাচ্ছে, কী করবো বলো। তো আবার পরের ব্লগে দেখা করবো, মেবি নেক্সট ব্লগটাতে আমরা তিনজনই থাকবো। তো পরের ব্লগের জন্য ওয়েট করো, আজের জন্য এইটুকু, টাটা।